হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু উইং পয়েন্ট এবং এই ভিডিও তোমাদের সাথে আলোচনা করবো একটি নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি রাজ্য সরকারের জেলা দপ্তরে ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সঙ্গে তোমাদের জানিয়ে দেবো এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আবেদন পদ্ধতি কী আছে সঙ্গে বেতন কাঠামো তোমাদের কী আছে প্রত্যেকটি ডিটেলসে আলোচনা করবে ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকো তাহলে সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবে এবং সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি কিছু পোস্ট আছে যেখানে তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবার কিছু পোস্ট আছে যেখানে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং ডিসক্রিপশন বক্সের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখো যাতে যে কোনো চাকরির আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম এবং তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া থাকবে তো কিছু পোস্ট আছে যেখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবার কিছু পোস্ট আছে যেখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের বলে রাখি অফিস ইনচার্জ এবং কাম কম্পাউন্ডার পোস্টের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবার তোমাদের কুকসহ যে সমস্ত অন্যান্য পোস্ট আছে সেখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক আছে তো তোমাদের বলে রাখি যে অফলাইনে আবেদন করতে গেলে তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে হবে তো দেখে নাও এখানে তোমাদের বলে দেওয়া আছে প্রথমে তোমাদের নেম লিখতে হবে ব্লগ লেটারে তারপরে ডান দিকে তোমাদের ফটো লাগাতে হবে তারপরে তোমাদের ফাদার্স নেম এবং জেন্ডার ডেট অফ বার্থ ফিল করতে হবে কাস্ট তোমাদের বলেছে ঠিক আছে পরবর্তীতে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এবং তারপরে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস ঠিক আছে প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের ফিল করতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের যা আছে সেটি কিন্তু এখানে লিখতে হবে তো পরবর্তী তোমাদের এখানে ডেট এবং প্লেস লিখে তোমাদের সাইন করতে হবে ডান দিকে ঠিক আছে তারপরে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় যা যা ডকুমেন্টস বলা আছে সমস্ত কিছু অ্যাটাচ করে সাবমিট করতে হবে পরবর্তী দেখে নাও অফিস ইনচার্জ এবং ক্লার্ক কাম কম্পাউন্ডার পোস্টের ক্ষেত্রে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশান গ্রহণ করা শুরু হয়েছে চব্বিশ সাত দু হাজার তেইশ অর্থাৎ জুলাই মাসের চব্বিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে এবং অ্যাপ্লিকেশান জমা দেওয়ার লাস্ট ডেট বলে দেওয়া আছে চোদ্দো আট দু হাজার তেইশ অর্থাৎ আগস্ট মাসের চোদ্দো তারিখ কিন্তু আবেদনটি জমা দেওয়ার লাস্ট ডেট বলে দেওয়া আছে এবং সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে পরবর্তী পোস্ট তোমাদের বলে দেওয়া আছে কুক এবং কর্মবন্ধু সুইপার পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে সেক্ষেত্রে তোমরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের দেখালাম সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ভালো করে ফিল আপ করে যা যা ডকুমেন্টস বলেছে সমস্ত কিছু অ্যাটাচ করে সাবমিট করতে হবে সেক্ষেত্রে তোমাদের ডেট বলে দেওয়া আছে চব্বিশ সাত দু হাজার তেইশ অর্থাৎ জুলাই মাসের চব্বিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান গ্রহণ করা শুরু হয়েছে এবং অ্যাপ্লিকেশান জমা দেওয়ার লাস্ট ডেট বলে দেওয়া আছে চোদ্দো আট দু হাজার তেইশ অর্থাৎ আগস্ট মাসের চোদ্দো তারিখ কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি জমা দেওয়ার লাস্ট ডেট সেক্ষেত্রে তোমাদের ওয়ার্কিং ডেজে গিয়ে অ্যাপ্লিকেশানটি কিন্তু সাবমিট করতে হবে দুপুর বারোটা থেকে বিকেল তিনটে অবধি কিন্তু সময় বলা আছে এবং অ্যাড্রেস বলে দেওয়া আছে যে শ্রীরামপুরের এসডি অফিসে গিয়ে অ্যাপ্লিকেশানটি জমা দিতে হবে নেক্সট দেখে নাও এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের সমস্ত কোয়ালিফিকেশান বলে দেওয়া আছে তো প্রথমে দেখো নেম অফ দ্য পোস্ট বলেছে পরবর্তী তোমাদের ভ্যাকেন্সি বলে দেওয়া আছে জেন্ডার বলে দেওয়া আছে এবং তোমাদের বয়স বলে দেওয়া আছে এবং শিক্ষাগত যোগ্যতা বলেছে তো প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করছি দেখে নাও প্রথমে দেখে নাও অফিস ইনচার্জ পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেক্ষেত্রে ইউআরের জন্য একটিমাত্র শূন্যপদ আছে মহিলা প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলে দেওয়া আছে যে এই পোস্টের ক্ষেত্রে হুগলি ডিস্ট্রিক্টের তোমাদের বাসিন্দা হতে হবে বয়স চেয়েছে সাতাশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে সেক্ষেত্রে প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে একত্রিশ হাজার একশো টাকা করে পরবর্তী দেখে নাও এখানে তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি চেয়েছে তো কী কী বিষয়ের উপর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে সেক্ষেত্রে বলে দেওয়া আছে সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি চাইল্ড ডেভেলপমেন্ট এবং হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং পরবর্তীতে বলে দেওয়া আছে সাইকোলজি সাইক্রেটি ল পাবলিক হেলথ এবং কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে সঙ্গে তোমাদের বলে দেওয়া আছে তিন বছরে কিন্তু কাজের অভিজ্ঞতা চেয়েছে এখানে এবং পরবর্তীতে তোমাদের বলে দেওয়া আছে মোড অফ এক্সামিনেশান অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রে শার্ট নাম্বার থাকবে ঠিক আছে কম্পিউটার টেস্ট এক্সাম তোমাদের নেওয়া হবে এখানে এবং এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট বলে দেওয়া আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে পরবর্তী পোস্ট তোমাদের বলে দেওয়া আছে কুক পোস্টে নিয়োগ করানো হচ্ছে ইউআরের জন্য একটিমাত্র পদ আছে ফিমেল ক্যান্ডিডেটে কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে এবং তোমাদের এখানে বলে দেওয়া আছে যে হুগলি ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকতে হবে সঙ্গে বয়স বলেছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স এখানে তোমাদের চেয়েছে প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে বারো হাজার টাকা সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে মাধ্যমিক পাস অথবা সমতুল্য পাস হয়ে থাকতে হবে ঠিক আছে তাহলে তোমরা আবেদন করতে পারবে সঙ্গে আদার কোয়ালিফিকেশান বলে দেওয়া আছে যে তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে রিলিভেন্ট ফিল্ডে এবং তারপরে তোমাদের পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফর্মটি এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের জমা দিয়ে আসতে হবে পরবর্তী পোস্ট তোমাদের বলে দেওয়া আছে ক্লার্ক কাম কম্পিউটার পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেক্ষেত্রে ইউআরের জন্য একটিমাত্র শূন্যপাত আছে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে এখানে সেক্ষেত্রে তোমাদের হুগলি ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে এখানে সেক্ষেত্রে তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার তেইশ অনুযায়ী সঙ্গে বলে দেওয়া আছে প্রত্যেক মাসে বেতন থাকবে বারো হাজার টাকা করে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলেছে মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে সঙ্গে ফার্মাসিস্টে রেজিস্টার হয়ে থাকতে হবে এবং বছরের কাজের অভিজ্ঞতা চেয়েছে এখানে এবং লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এবং এই পোস্টটির ক্ষেত্রে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে পরবর্তী পোস্ট তোমাদের বলে দেওয়া আছে কর্মবন্ধু সুইপার ফিমেল পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে সেক্ষেত্রে চারটি শূন্যপদ আছে এসসির ক্ষেত্রে একটি ইউআরের ক্ষেত্রে দুটি এবং এসটির ক্ষেত্রে একটি এবং ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে হবে এই পোস্টটির ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমাদের বলে দেওয়া আছে হুগলি ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকতে হবে এবং বয়স বলেছে আঠেরো থেকে সাঁইত্রিশ বছরের মধ্যে বয়স থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে তিন হাজার টাকা এবং সেই সঙ্গে তোমাদের বলে দেওয়া আছে লিটারেট হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে সেক্ষেত্রে দশ নম্বরে ইন্টারভিউ নেওয়া হবে এবং এই পোস্টির ক্ষেত্রে তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো দেখে নাও বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হুগলি ডিস্ট্রিক্ট এখানে বলে দেওয়া আছে অ্যাড্রেস বলেছে এবং তোমাদের নাম্বার বলে দেওয়া আছে মেমোর নাম্বার সঙ্গে ইস্যু আপডেট ডেট বলেছে চব্বিশ সাত দু হাজার এই ডেটে বিজ্ঞপ্তিটি কিন্তু ইস্যু হয়েছে এবং সবশেষে তোমাদের জানিয়ে রাখি ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও